আমি ছোটবেলায় এসেছি বেসিক্যালি আমি তো গ্রুপ থিয়েটার করতাম ঢাকা থিয়েটার করেছি দীর্ঘদিন কাজ করেছি ঢাকা থিয়েটারে সেখান থেকে কাজ করতে করতেই তো আমি কাজ করার পরেই এক সময় তারপরে আমি গিয়ে বাংলা সিনেমায় এফডিসি ওরিয়েন্টেড ফিল্মে আমি কাজ করা শুরু করি প্রথমে কয়েক প্রথম আমার স্ক্রিনে মানুষ আমাকে দেখে সিনেমায় প্রথম দেখে অ্যান্ড দেন 2007 থেকে আমি দেন বিশেষ করে ইটিভির মাধ্যমে আমার আগমন ঘটে স্ক্রিনে টেলিভিশন স্ক্রিনে এই তারপর থেকে ইটিভি দেন বিটিভি বা অন্যান্য চ্যানেল আস্তে আস্তে টিভিতে কাজ করেছি আমি টানা প্রায় 2005-6-7-8 পর্যন্ত কন্টিনিউ কাজ করেছি আরও বেশি করেছি তারপরে এরপর আবার ফিল্ম করেছি আবার কিছু ফিল্ম করেছি আবার নাটক করেছি এইভাবেই আর কি এটা তো আমি আমার নিজের কথা আমি বলতে পারবো না এটা আমি কতখানি ব্যবহৃত হয়েছি কতখানি আমাকে ব্যবহার করতে পেরেছে বা ব্যবহার করার মতো আমি জানি না ঠিক এটা আমার আসলে আমার তো বলা চলে না এটা আসলে আমি বলতেও পারবো না সত্যি কথা বলতে হ্যাঁ এটা হয়তো দর্শকের একটা এক্সপেকটেশন থাকতে পারে বা যারা দর্শকের মতোই যারা থাকেন বা যারা অবজারভার যারা অবজার্ভ করেন যারা যারা দেখেন যারা ওয়াচ করেন যারা তারা তাদের কাছ থেকে বিষয়টা নিতে পারে আর তবে তবে আমার তো আমার হয় কি আমি কাজ করি যেহেতু আমার একটা চেষ্টা বা একটা ইচ্ছা থাকি আমি যতখানি বুঝি যতখানি জানি সেখান থেকে অভিজ্ঞতা থেকে আমি কাজ করার চেষ্টা করি এটা প্রতিনিধি থাকে যে কোনো চরিত্র অভিনয় করার সুযোগ পেলে সেখানে সেভাবে করার চেষ্টা করি তো একটা একটা বিষয় আছে যে হয়তো একটা একটু স্ক্রিনে একটু কম আমাকে দেখা যায় বা কম তো সেটাও আমি বরাবরই কম ছিলাম আমি খুব বেশি মাত্রায় কখনোই করিনি বা করা হয়নি যখন আমি শুরু করেছিলাম তখনও যেমন তো তখন একটা সময় আমাদের নাটকের সংখ্যা একটু বেশি ছিল বেশি হতো আর হতো নাটক বেশি তারপর একটা সময় থেকে নাটকের সংখ্যা হয়তো কিছুটা কমেছে আমি অনেক চুজি কাজ করার ব্যাপারে তো তারপরেও এখন কতখানি এক্সপেকটেশন তৈরি হয়েছে কতখানি মানে চায় দর্শকরা কোন পর্যন্ত চায় এটা তো আসলে এটা যদি সাধারণ দর্শকরা বলে তাহলে আমি বলতে পারি যে আমার তো চেষ্টা থাকেই করার ইচ্ছা থাকে এখন হাইটের ব্যাপারটা আমি বলতে পারবো না এটা বেশিরভাগ বেশিরভাগটা তাই আমার কারণ আমি 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 খুব পছন্দ না হলে কাজ করতে পারতাম না এরকম বেশিরভাগটা বলা যায় সেটাই আর কিছুটা আছে আমার নিজের নিজের ব্যক্তিগত পারিবারিক বা এরকম সাম্প্রতিকগত মানে বলা যায় যে 7-8 বছর যাবৎ একটা সম্প্রতি পারিবারিক কিছু বিষয় আসে সব কিছু মিলিয়ে কিন্তু বেশিরভাগটাই ওটাই আমার বেশিরভাগটা ওটাই কম করলেও তো আমি করতাম কিন্তু মানে মানে বলা যায় যে কমের বিষয়টি আসলে স্ক্রিপ্টিংয়ের বিষয়টি এরকম হ্যাঁ এটা বললে কেমন শোনাবে জানি না কিন্তু যেমন আমি নাটক করতাম যখন মানে আমার আমি বোধহয় প্রথম দিকে হবে এই ব্যাপারে বলা যায় যে স্ক্রিপ্ট ভালো না হলে কাজ করতে পারতাম না মানে হয়তো সেখানে আমার বৈষয়িকভাবে আমি লাভবান হতাম আমি যদি কাজ করতাম একটা একজন যখন কাজ করে মাসের মধ্যে আমি যখন যদি কাজ করি 5 টাকা যদি করি বা 7 টাকা যদি করি হয়তো আমার 2টা কাজ ভালো হতে পারে 3টা কাজ ভালো হতে পারে স্ক্রিপ্টের গুণগত মানের কথা বলছি আর অন্যান্যগুলি আমি যেহেতু এটা দিস মাই মানে প্রফেশন যেহেতু আমার আমি এটা করতে পারি বা করা যায় অনেকে করেও আমি সেটা কখনোই করতে পারিনি কেন জানি এটা আমার বোধহয় বলা যায় যে আমার এটা অযোগ্যতা আমি এটা পারতাম না কখনই কেন জানি পছন্দ না হলে আমি কাজ করতে পারতাম না কিছু কিছু আমার সিগনিফিক্যান্ট কিছু ক্যারেক্টার আমি অভিনয় করেছি যেটা আমার কাছে মনে হয় তার মধ্যে বলা যায় যে কলকাতা ছবির কথাটা বলছি এটা ভালো লেগেছে এটা একটি একটা উপন্যাস একটা গল্প একটা ছোটো গল্প একটা হ্যাঁ মনু কী বল কী বলে কী বসু আমাদের কলকাতার একজন রাইটার হ্যাঁ উনার বিখ্যাত একটি গল্প কুবের জানালা হ্যাঁ ওইটার অবলম্বনে ছিল পারাপারটা আর আরেকটা কাজে কথা বলতে চাই যদি এটা আসলে ওইভাবে ওভারঅল সিনেমা হলে রিলিজ হয়নি সেটি মুজিব চিরঞ্জীব মুজিবের কথাটা যে বঙ্গবন্ধু চরিত্র অভিনয় করতে যাওয়াটা এটাকে আমার অন্যরকম মনে হয়েছিল হ্যাঁ কারণ হচ্ছে কি বঙ্গবন্ধুর একটা এত বড় একটা চরিত্র মানে এটা খুব দুঃসাহসিক ব্যাপার বলে আমার কাছে মনে হয়েছিল কিন্তু আমি খুব আমার কাছে খুব ভালো লেগেছিলো বিষয়টি এবং এটা আমি বলবো যে আমার যদি দর্শকরা দেখেননি দেখার সুযোগ পাইনি ওইভাবে তারপরেও আমি বলবো যে আমার নিজের ব্যক্তিগতভাবে আমাকে যেতে বলো হ্যাঁ আমার মনের মধ্যে একটা মানে যে দেখলে হয়তো ভালো লাগতো আমি চেষ্টা করেছি এবং এটা আমার কাছে অনেক চ্যালেঞ্জিং মনে হয়েছিল এটা আমার কাছে সত্যি বলতে তো এটা বলা যায় আর কিছু উল্লেখযোগ্য নাটকও আছে ছবিতে কাজ করেছি আমার আক্ষেপ নাই আমার আক্ষেপ নাই সেটার জন্য আমি খুঁজে বেড়াই যে আমার কোনো সীমাবদ্ধতা আছে কি না তবে আমি এটা এটা আমি আশা করি যে নিশ্চয়ই আমি এভাবে কাউকে বলতে চাই না যে আমার আমার আক্ষেপ তৈরি হয়েছে আমি একেবারেই আক্ষেপ নাই আমার একেবারে আক্ষেপ নেই তবে আমি মিস করি কারণ আমি যারা নতুন নতুন কাজ করে নতুন যারা কাজ করে নতুন চিন্তার যারা ধারকবাহক যারা আমি যাদের সাথে কাজ করেছি আমি এদেশের অলমোস্ট আমি যদি বলি কথাটা নিশ্চয়ই ভুল হবে না যে আমার মনে হয় যে আমার সিনিয়র থেকে ধরে অলমোস্ট তথাকথিত আমাদের দেশে যারা ফেমাস যারা ছিলেন বা এখনও যারা কাজ করছেন আমার প্রত্যেকের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা আছে অলমোস্ট বলা যায়
একটা হোক দুইটা হোক পাঁচটা হোক দশটা হোক এরকম তো সো দ্যাট এর পরের জেনারেশনের কারোর সঙ্গে আমার কাজের এটা হয়নি হয়তো কিন্তু আমি আশা করি আশা পোষণ করি যে আমার সাথে তাদের কাজ হবে এবং আমি এ কারণে মনে করি যে নতুনদের সঙ্গে কাজ করার ব্যাপারে আমার অনেক বেশি যে যারা নিউ ভাবনার এই নিউ ডিসকভারি এই বিষয়গুলি যাদের মধ্যে থাকে এটার সঙ্গে যুক্ত হতে পারাটা আমার জন্য হ্যাঁ ইতিমধ্যে আমি করেছি কয়েকজন ইয়াংয়ের যাদের ওটিটির কাজ করেছি আমি কয়েকটা কাজ করেছি করছি এখন করছি এবং চেষ্টা করছি যে তাদের সঙ্গে যেন আমার যোগাযোগটা ঘটে হয়তো আপস অ্যান্ড ডাউন আছে ইন্ডাস্ট্রি আমরা যে অর্থে প্রচলিত ইন্ডাস্ট্রি বলি আমাদের ইন্ডাস্ট্রি তো ঠিক সেই অর্থে নয় যেমন সিনেমার একটা ইন্ডাস্ট্রি ছিল এক সময় যখন এক ডজন ভালো পরিচালক ছিল যারা প্রতি বছরই একটা দুটো করে ছবি করতো তার মানে 20-22-25-30 ছবি হতো ভালো এক দেশ সিনেমা যখন তৈরি হতো তখন একটা বড় ইন্ডাস্ট্রি ছিল সেই ইন্ডাস্ট্রি থেকে দশ নেমেছে ছবির সংখ্যা কমেছে সিনেমা হল কমেছে তো এটা একটা বিষয় আবার ঠিক টেলিভিশন নাটকেও টেলিভিশন চ্যানেল যখন স্প্রেড করলো তখন এটাও একটা গোয়িং টু বি এ বিগ ইন্ডাস্ট্রি বা ইন্ডাস্ট্রি হয়ে গেল পরবর্তীতে কাজের সংখ্যা বাড়লো কিন্তু আবার পরবর্তীতে কথা আসলো যে চ্যানেল বাড়লেও গুণগত কাজের মান কমে যাচ্ছে নাটকের মান কমে যাচ্ছে পড়ে যাচ্ছে তো সেটা হলো এখন ওটিটি আসছে এখন তো ওটিটিতে অনেক কিছু পসিবল যেটা হয়তো সিনেমা ইন্ডাস্ট্রি ফল করেছে বা মানে একই ধরনের ছবি হয়তো হয় বিভিন্ন মানে বহুমাত্রিক ছবি বা বহু বিষয়ের ছবি হয় না বিভিন্ন মাত্রিক ছবি হয় না তো আমাকে এখন যেভাবে দর্শক দেখতে অভ্যস্ত বা দেখে যতখানি কাজ হয় যাই কাজ হয় সেখান থেকে হয়তো আমাকে সেভাবেই নেওয়ার চেষ্টা করে কোথাও কোথাও আমি সব জায়গায় আমি হাজিরা দিতে পারি সেটাও না আমিও হয়তো পারি না কোথাও সময় দিতে হয় বা হয়ে ওঠে না তারপরেও এখনকার যে টাইমটা সেই টাইমটা তো অনেক ভালো টাইম এই কারণে ভালো টাইম বলছি যে ওটিটির কল্যাণে তো এখন অনেক কিছুই আগে যেটা পারা যেত না এটা এখন পারা যায় সম্ভব আগে যেটা সম্ভব ছিল না এটা এখন সম্ভব তো সো দ্যাট এখন আবার আরেক কথা বলতে গেলে ওটিটির ইন্ডাস্ট্রিটাই এখন বড় অনেক বড় অনেক বৃহৎ একটা জায়গায় গিয়ে ঠিক আছে যে কোনো ধরনের সাবজেক্ট নিয়ে কাজ করা যায় হ্যাঁ অবারিত জায়গা যে কোনো জায়গায় কাজ করা যায় যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তেই পৌঁছে যেতে পারে এরকম একটা বিষয় সাবজেক্টেরও কোনো ই নেই হ্যাঁ তো সো দ্যাট এখন ইন্ডাস্ট্রি বলতে এখন বলা যায় যে আমাদের ওটিটি যে চলছে এটাই একটা বড় ইন্ডাস্ট্রি এখন আর সিনেমার ব্যাপারটা হয়তো এখন যেরকম পর্যায়ে আছে সেখান থেকে হয়তো সামনের দিকে হয়তো নিশ্চয়ই বেটার হবে জয়া প্রথম থেকেই জয়া এমন একজন শিল্পী এটা প্রথম থেকে আমি তার সাথে একটা না একাধিক কাজ করেছি জয়া প্রথম থেকেই কাজের প্রতি তার যে একটা ডিভোশন ছিল খুব সরলভাবে কাজের প্রতি তার যে একটা ডিভোটেড ছিল সে এবং প্যাশন ছিল তার কাজের প্রতি এবং মানে থাকে না একজন শিল্পী যখন হয় তখন মানে প্রথম দিকে যখন কাজ করেছে তখন দেখা গেল এটা তো তার বরাবরই ছিল এখনও আছে নিশ্চয় মনে করি আর আছে বুঝাই আজকে সে জয়ার কথা বলার অপেক্ষা রাখে না যে কোথায় জয়া কাজ করছে অপেক্ষা রাখে নিঃসন্দেহে এবং এটা আমরা নিজেরাও যখন প্রথম দিকে কাজ করতাম তখন তার ডিভোশন দেখে আমরা কমেন্টস করতাম আমি ব্যক্তিগতভাবে ওকে বলেছিলাম যে অনেকেই বলেছিল যে নিশ্চয়ই জয়ার এবং আমি দেখিনি আমি অনেক শিল্পী দেখেছি কাজ করতে কিন্তু জয়ার যে কাজের প্রতি যে তার একটা ভালোবাসা ছিল কাজের মধ্যে সে ডুবে যেত হ্যাঁ নিজেকে যে নিমগ্নের মধ্যে সে ঢুকে যেত এত একটা ছোটো বিষয় থেকে নিয়ে খুঁটিনাটি যে কোনো সহশিল্পীর সঙ্গে হোক এটা নিয়ে এত খুঁতখুঁতে থাকতো এবং এটা নিয়ে যতক্ষণ শেষ না হতো ততক্ষণ পর্যন্ত সে এটার পেছনেই লেগে থাকতো এরকম একটা বিষয় ছিল এটাই তার সবচেয়ে বড় গুণ আমার কাছে মনে হয় হ্যাঁ ভালো লাগে এটা অনেক ভালো লাগে অনেক ভালো ব্যাপার গর্বের ব্যাপার